অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলে স্বাগতম এ ভিডিওটিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগ বিষয়টির প্রথম অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় থেকে নেওয়া ব্যবসায় পরিচিতির যে প্রশ্নটি বা যে কাজটি রয়েছে সেটির সমাধান দেওয়ার চেষ্টা করব এখানে অ্যাসাইনমেন্টটিতে দেয়া রয়েছে ক সাভারের হেমেদপুরে চামড়ার জুতা তৈরির কারখানা খ পোলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা গ পদ্মা সেতু তৈরি করা ঘ বাখারাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন ও কক্সেসবাজার ম্যারিন ড্রাইভ সড়ক তৈরি চ সুন্দরবন থেকে মধু আহরণ করা ছ জয়পুরহাট সুগার মিলে আখ থেকে চিনি তৈরি জ বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা ঝ গাছের চারা উৎপাদন উৎপাদনীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া উপরের বর্ণিত কাজগুলো কোন শিল্পের অর্থাৎ প্রজনন নিষ্কাশন নির্মাণ উৎপাদন নাকি সেবা শিল্পের আওতাভুক্ত তার তালিকা তৈরি করে আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে তো এর উত্তরটা এভাবে শুরু করা যায় প্রথমেই ভূমিকা লিখে লিখবে বর্তমান সময়ে ব্যবসায় শুধুমাত্র পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নেই প্রযুক্তি ও সময়ের পরিবর্তনের সাথে ব্যবসায়ও তার আওতা ও পরিধি বৃদ্ধি পেয়েছে এখন পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলে পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে পরিবহন বিমা ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধুনিক ব্যবসাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে যথা শিল্প বা ইন্ডাস্ট্রি বাণিজ্য বা কমার্স প্রত্যক্ষ সেবা বা ডাইরেক্ট সার্ভিস শিল্প বা ইন্ডাস্ট্রি শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী করে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয় শিল্পকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যথা প্রজনন শিল্প জেনেটিক প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয় যেমন নার্সারি ও হ্যাচারি ইত্যাদি তারপর নিষ্কাশন শিল্প অ্যাস্ট্রাকটিভ নিষ্কাশন শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় যেমন খনিজ শিল্প তারপর তিন নির্মাণ কনস্ট্রাকশন নির্মাণ শিল্পের মাধ্যমে রাস্তাঘাট সেতু ইত্যাদি নির্মাণ করা হয় তারপর উৎপাদন শিল্প ম্যানুফ্যাকচারিং উৎপাদনশীল কার্যক্রম যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় যেমন বস্ত্র শিল্প। পাঁচ সেবা শিল্প বা সার্ভিস সেবা শিল্প বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে যেমন বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা ইত্যাদি নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টে উল্লিখিত কাজসমূহের কোনটি কোন শিল্পের অন্তর্ভুক্ত পর্যালোচনা সাপেক্ষে নিচে তালিকাভুক্ত করা হলো সুপ্রিয় শিক্ষার্থীরা ক্ষেত্রে তোমরা একটি তালিকাভুক্ত করে দিতে পারো আমি এখানে ধারাবাহিকভাবে লিখেছি উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং শিল্পের অন্তর্ভুক্ত কাজসমূহ এক্ষেত্রে ক এবং ছতে থাকা শিল্প দুটি অন্তর্ভুক্ত হবে যেমন সাভারের হেমায়তপুরে চামড়ার জুতা তৈরির কারখানা কারণ এখানে কাঁচামাল হিসাবে গবাদি পশুর চামড়া ব্যবহার করে জুতা তৈরি করার কাজটি করা হবে আমরা জানি যে ধরনের শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে পরিণত করা হয় তাকে উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিং বলে জয়পুরহাট সুগার মিলে আখ থেকে চিনি তৈরি কারণ এখানে আখ কাঁচামাল হিসাবে ব্যবহার করে চিনি উৎপাদন করা হবে তাই এটি উৎপাদন ম্যানুফ্যাকচারিং শিল্পের অন্তর্গত তারপর প্রজনন বা জেনেটিক শিল্পের অন্তর্গত কাজসমূহ খ পোলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা কারণ এখানে মুরগির ডিম উৎপাদন এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদনের কাজটি করা হবে আমরা জানি যে সকল শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজ করা হয় সেগুলোকে প্রজনন বা জেনেটিক শিল্প বলে তারপর ঝ গাছের চারা উৎপাদন কারণ এখানে বীজ এবং কলম দিয়ে নতুন চারা গাছ উৎপাদন করা হবে এটি প্রজনন বা জেনেটিক শিল্পের অন্তর্গত তারপর নির্মাণ বা কনস্ট্রাকশন শিল্পের অন্তর্ভুক্ত কাজসমূহ গ পদ্মা সেতু তৈরি করা কারণ এখানে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ করা হবে আমরা জানি কোনো কিছু নির্মাণ রাস্তাঘাট বা সেতু ইত্যাদিকে কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্প বলে ও কক্সেসবাজার ম্যারিন ড্রাইভ সড়ক তৈরি কারণ এখানে নতুন করে শ্রমিক ও যন্ত্রপাতি এবং কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করা হবে তারপর নিষ্কাশন বা অ্যাস্ট্রাকটিভ শিল্পের অন্তর্গত কাজসমূহ ঘ বাখারাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন কারণ এখানে মাটির গভীর থেকে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে প্রাকৃতিক সম্পদ গ্যাস উত্তোলন করা হবে আমরা জানি যে শিল্পের মাধ্যমে ভূগর্ভ থেকে খনিজ উত্তোলন করা হয় তাকে নিষ্কাশন বা অ্যাস্ট্রাক্টিভ শিল্প বলে তারপর চ সুন্দরবন থেকে মধু আহরণ করা কারণ এখানে সুন্দরবনের প্রাকৃতিক উৎস থেকে মধু আহরণ করা হবে তাই এটি নিষ্কাশন বা অ্যাস্ট্রাকটিভ শিল্পের অন্তর্ভুক্ত হবে সবশেষে সেবা শিল্পের অন্তর্গত কাজসমূহের তালিকা ঝ এবং ইঁতে রয়েছে বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দর ব্যবহার করা হাসপাতালে চিকিৎসা দেওয়া এর কারণ হিসাবে লিখেছি এখানে সমুদ্র বন্দর ব্যবহার করে বিভিন্ন বৈদেশিক পণ্য আনা নেওয়ার সেবা দেওয়া হবে আর হাসপাতালে রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে তাই এ দুটিই সেবামূলক শিল্পের উদাহরণ তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করতে পারবে শুভকামনা শেষ করছি আল্লাহ হাফেজ